রোশনীতে হযরতে আদম শফিউল্লাহ থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত তমাম আম্বিয়াগণকে প্রেরণ করলেন। আখেরে তিনি আবার প্রকাশ্যে এলেন, জাহেরে এলেন, এসে তিনি তার দীন নবুয়ত রাসূল ক্ষমাপ্ত করে সেখান থেকে বেলায়েত শুরু করলেন, অর্থাৎ ওলির রাস্তা শুরু করলেন। কেন? কিয়ামত পর্যন্ত তার উম্মতের খেয়াল রেখেছেন, তাই উম্মত কিভাবে তরিয়ে যাবে, উম্মত কিভাবে নাজাত পাবে, উম্মত কিভাবে জাহান্নাম থেকে উদ্ধার পাবে, তার উম্মতের খেয়াল করে, উম্মতকে স্মরণ করে, উম্মতকে লক্ষ্য করে যেতে যেতে দুটো জিনিস দিয়ে গেলেন। একটি হলো আল্লাহ পাকের কিতাব আল কোরআন, দ্বিতীয় হলো নবী পাকের আহলে বাইত। এই দুটোকে যারা আঁকড়ে ধরে নিয়েছে মজবুত করে, আল্লাহর নবী বলছেন যে এই দুটোকে যারা ধরে নিয়েছে তারা গুমরা হবে না, পৃথিবীর কোন পরাশক্তি তাদের গুমরাহ করতে পারবে না, এমনকি তারা একে অপরে আলাদা হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার হাউজে কাউসারে আমার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত। অর্থাৎ শুধু নবী হাজির নাজির নয়, নবী পাক বলছেন আমার হাউজে কাউসারে মিলিত না হওয়া পর্যন্ত, আমার সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত কোরআন আর আমার আহলে বাইত একে অপরে ওতপ্রোতভাবে জীবিত আলাদা হবে না, আজও আলাদা হয়নি। কোরআন যখন আসে তো নবী মুস্তফা আসে, কোরআন যখন আসে তো আহলে বাইত আসে, কোরআন যখন আসে তো বেলায়েত আসে, কোরআন যখন আসে তো ওলি আসে। তো এই প্রসঙ্গে আজকে ধারাবাহিকভাবে কিছু আলোচ্য বিষয় আলোচনা করার পূর্বে আমি আপনাদের খেদমতে পূর্বেকার একটি আয়াতে কারিমার উল্লেখ করে ছেড়ে দিয়ে গেছি, সেটাকে সমাধানটা করে দিই। আমি আমার মূল ভূমিকায় মূলপর ভূমিকায় ফিরে যাব ইনশাআল্লাহ তাআলা। তো যে আয়াতে কারিমা আপনাদের সামনে ইতিপূর্বে তেলাওয়াত করেছি সেটা রেখে যে আয়াত আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন তার মধ্যে একটি এটা আমার কানে এসেছে যে মাশাআল্লাহ মাওলানা সাহেব খুব ভালো আয়াত তেলাওয়াত করেছেন। তো জানি না কতটা কি ভাবার্থ আমরা বুঝতে পারলাম, তো ভাবার্থটা আমার কানে এলো না। আমি এক পাতা যখন তেলাওয়াত হয়েছে মাঝমাতে শ্রোতাদের কানে পৌঁছেছে, তত ভাবার্থটাও পৌঁছে দেওয়া দরকার আছে। জি, খালি আয়াত কোরআন পড়লে নেকি হয় আমরা জানি, কোরআন পড়লে নেকি হয়, কেন কি না কি জন্য কেন, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কালাম, তাই সম্মান দিই। সম্মান দেওয়াটা একটা ভালো কাজ, এর নাম নেকি। কিন্তু সম্মান দিতে গিয়ে এবার আমি কতটা বেসম্মানি হচ্ছি, আমার অবস্থাটা কোন জায়গায় যাচ্ছে, আমি কোরআনকে নিয়ে কতটা আমল করলাম, আমি কোরআনকে নিয়ে কতটা গবেষণা করলাম, আমি কোরআনকে নিয়ে কতটা রিসার্চ করলাম, আমি কোরআনকে নিয়ে কতটা আমল করলাম, সেদিকটা তো লক্ষ্য রাখতে হবে, ঠিক না বেঠিক। আজকে আমি একটা জিনিস দেখলাম যে হ্যাঁ মলমটা লাগালে উপরের ঘা ভালো হবে, যদি ভেতরে যদি প্রয়োজন থাকে উপরের ঘা উর্গত হবে আর মলম লেপ করবেন ভালো তো হবে, কিন্তু ভেতরে যদি প্রয়োজন থাকে ওই ভালো হয়ে 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 ভেতরে যে ঘাটা তার জাম যদি নষ্ট না করা যায় ভবিষ্যতে দেখা যাবে ক্যান্সার, তখন আর উপরের মলম কাজ করবে। অতএব মরণ পর্যন্ত যদি কোরআন পড়ে পড়ে চলে যায় সোয়াব পাবো সোয়াব পাবো, ভালো কাজ ভালো কাজ, কোরআনকে নিয়ে আমি ভেতরটা ভালো করলাম না, নিজেকে বুঝলাম না, চিনলাম না, তখন দেখা যাবে যে আমি মোনাফেক হয়ে গেছি, মুশরিক হয়ে গেছি, কাফের হয়ে গেছি। কোরআন পড়লে কাজ হবে? কাফের কোরআন পড়লে সওয়াব হবে? কোরআন ইমানদার পড়লে সওয়াব হবে? তার ইমানদার তাকে বলে যে কোরআন বুঝে আমল করে, কোরআন বুঝিয়ে যে আমল করে তাকে বলে ইমানদার। তো কোরআনই বুঝলাম না, বাহ্যিক ইমানদার কোরআন পড়ছি। তো ইয়া আইয়ুহাল যার মতলব আমি একটুখানি না উল্লেখ করে বুঝতে পারবেন, ইয়া আইয়ুহাল লাযিনা, ভাই আমরা সবাই মুসলমান তো, আমি কোন হিন্দু ভাই ক্যান্সার করে বলছি যদি কেউ থাকে, কেন জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা সঙ্গম ভালোবাসা অসীমের আশীষ জানিয়ে সবাইকে আমি দ্বিতীয়বার দাওয়াত দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন, কোরআন কোন জাতি ধর্ম বিদ্বেষের কথা উল্লেখ করে না, কোরআন সাম্যবাদের কথা উল্লেখ করেছে। ব্যাখ্যা যদি আমরা ভুল করি সেখানে হয় ফাসাদ, চিনতে না পারলে বাপকে দাদা তখনই হয় মা হয় ভাবি, রিস্তায় যাবে।
আরে বাবা হারিয়ে গেছে, আমি তখন ছোট, চিনি না দেখি না বুঝি না, যখন পাওয়া গেল তখন আমার 14 বছর, স্কুলে যাচ্ছি বাবা 14 বছর পরে বাড়ি ফিরছে, দেখলো অনেকটা ডেভেলপ হয়েছে, তো যেগুলো এগুলো ছিল এগুলো ছিল না, কুড়ে বাচ্চিল পাকা হয়ে গেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, কাঁচা মাটি ছিল রাস্তা ঢালাই করা হয়ে গেছে, পিজ রোড হয়ে গেছে, এখানে থেকে আসছে, আর এই বেটা পরীক্ষা দিতে যাবে দেরি হয়ে গেছে, ছুটি চলে যাচ্ছে, থেকে গিয়ে ঢেলে এসছে, লেগেছে ধাক্কা, দাদা একটু সামনে যান না, আমি তাড়াতাড়ি করছি, আপনি ধাক্কা মার, পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে এসে দেখে যে সেই দাদাটি মায়ের সঙ্গে বসে হাসি ঠাট্টা তামাশা করে, খুব ছেলে বলে সর্বনাশ, আমার মা এইরকম আস্তাফুল্লাহ, মা বলছে আরে বেটা তুমি অবাক হয়ে গেলে কেন, এই তো তোমার বাবা, তুমি এত বলছি আমার বাবাকে বাবাকে, এই তো তোমার বাবা, আপনি আমার বাবা, আপনার সঙ্গে ধাক্কা লেগে গেল, ভুল বসে বলেছি দাদা, চিনতে না পারলে আমার মা হয়ে যেত ভাবি, চিনতে পেরেছি বলে যাক, আর তার বাবা মা মা বেটি কিছু, আমাদের অবস্থা কোথায় চিনতে পারিনি, ফাসাদ হচ্ছে, নবীকে যদি চিনে নি তাহলে 72 ফিরকা থাকবে, নবীকে চিনে না বলেই তো 73 ফিরকা, ঠিক না বেটিছি, নবীকে যদি চিনে নি তো আমার জামানার কথা বলছি না, সে জামানার কথা বলছি, আমার নবীকে যদি চিনে নি তো নবী পাকের অফাতের পরে আর ফেতনা ফাসাদ শুরু হতো, কারবালা হতো, কোন খারাপি হতো, তাহলে কারা করেছে, মুসলমানরাই করেছে তো, তারও তো মুসলমান, এখানে সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান, আয়াত পাকে কি বলে গেলেন বক্তা জানি না কি বলেছে, তেলাওয়াত করে শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ কাকে সম্বোধন করলেন আল্লাহ, ইমানদার দিগকে, আমন ভাবে সবাইকে নয় তো, কোন নেতা মন্ত্রী মোদী মমতা কাউকে নয়, কাকে বলেছে, ইমানদার যারা ইমান এনেছে তার উপরে, আল্লাহর উপরে, নবীর উপরে, কোরআনের উপরে, কেতাবের উপরে, ফেরেশতাদের উপরে, মওতের উপরে, তাকদীরের উপরে, জি হায়াত মওত রিজিক বিভিন্ন দিক দিয়ে ইমান এনেছে তার, তো তাদেরকে ইমানদার বলছে, আচ্ছা ইমানদার না মুসলমান কিনা, এ বাবু এই চুপ কর বাবু, ইমানদার না মুসলমান কিনা একটু জবাব দেবেন, বেশাক মুসলমান, এই কোরআন কি বলছে দেখুন, দেখুন আপনারা সবাই মিলে কিন্তু ভোট দিচ্ছেন ইমানদার মুসলমান, কোরআন কি বলছে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া করো, পরহেজগারি করো, ঠিক আছে ইমানদার আছে তাকওয়া পরহেজগারি করবে, হাক্কা তুকা দিহি কেমন পরহেজগার কেমন ভয়, যেভাবে হক তার সেই হক আদায় করাটা তাকওয়া, বোঝা গেল, তার যেভাবে তার আদেশ নিষেধ সেই পালন সেইভাবে পালন করাটাই হলো সকালে ধর হাক্কা টুকাতি, তারপরে কি বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না, মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, এখন আপনারা বলুন আন্দোলন তো করলেন যে আমরা সবাই মুসলমান, বিশ্ব মুসলিম এক হোক, আর বিশ্ব মুসলিমকে যদি কোন গায়ের মুসলিম প্রশ্ন করে তোমরা ইমানদার বলবে, তা তোমার কোরআন বলছে মুসলমান না হয়ে মরো না, বা তুমি ইমানদার হলে কি করে এখন তো মুসলমানই হওনি, ভাই মুসলমান যদি হয়ে গেছেন তো আল্লাহ বলবে কেন মুসলমান না হয়ে মরো না, জি না এ সবাই তো ভালো লোক নেই, কথা বুঝতে পারছেন, বুঝতে পেরেছি, জায়গায় জায়গায় যাই তো আমাদের অবস্থা খুব খারাপ, তারপরে আমরা কতগুলো ওয়াজ শুনি বুঝতে পেরেছি, কোন কোন ওয়াজ শোনা, আল্লাহ কোরআন আপনার ঘরে, নবী আপনি মানেন আমি মানি, মুসলমানরা মানে আর কেউ মানে না, কিন্তু আজকে খ্রিস্টান ইহুদিদের প্রশ্নের জবাব কেন মুসলমানরা দিতে পারে না, বলেন আজকে খ্রিস্টান কমরা বলে থাকে, দেখেছেন ওদের বই পড়েছে যে মোহাম্মদ যদি শ্রেষ্ঠ নবী, যে মোহাম্মদ 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসছেন তার উম্মতের কতটা বহন করতে পারবে না পারবে মোহাম্মদ জানে না, নিজের আসতে চাল্লা দিচ্ছে, আমার মুসা নবী দেখলেন যে মোহাম্মদের উম্মত পারবে না কমিয়ে দাও, তাহলে আমাদের মোহাম্মদ নবী মুসা নবীর সুপারিশ গ্রহণ করলেন, ঠিক না বেটি, তাহলে সুপারিশ মানা নবী দেখিয়ে দিয়ে গেলেন, সাহায্য নেওয়া মুসা নবী সাহায্য নিলেন তো, তাহলে আল্লাহ ছাড়া গায়ুল্লাহ সাহায্য চলবে না চলবে না,
যদি না চলবে তো নবী নিয়ে এসে কি করে কি ফতোয়া দেবেন? কোন সাহায্য নেওয়া চলবে? কোন সাহায্য নেওয়া চলবে? জি হারামকে হারালে জায়গায় ঠেকালে হবে না, হারালকে হারামে ঠেকালে হবে। আল্লাহু আকবার। তো এখানে যদি মুসা নবীর উম্মতরা বলে যে আমাদের মুসা নবী না হলে তোমাদের 50 ওয়াক্ত নামাজ পড়তে হতো, হ্যাঁ তোরা বলিস মোহাম্মদ নবী মরে গেছে, আমাদের খ্রিস্টানরা বলে আমাদের নবী এসে এখনো মরেনি, চৌদ্দ আসমানে আছে, মুসলমান মাথা তুলবে? কোরআন তোমাদের বলছে তোমরা ইমানদার, আল্লাহ বলছে, কিন্তু এখন মুসলমান হওনি। আর হ্যাঁ বলে দিয়েছি মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত এর সব হিসাবে উদ্দেশ্যে জি বিরাট বিশাল সওয়াব। আর মুসলমান এখনো হই, মুসলমান না হয়ে মরো না, ইমানদার হয়েছে, আল্লাহ বলছে ইমানদার। আবার সূরা হুজুরাতে বলছে যে তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করো না, তোমাদের অন্তরে ইমান এখনো প্রবেশ করে, তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। এখানে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, ইমান ঢুকেনি, আর এখানে ইমান এসেছে, মুসলমান হয়নি। একই কোরআন ভাই, কোরআন নাজিল হয়েছে বাবা মা দাদা দাদি আত্মীয়স্বজন মরে গেলে পড়ে খতম বকশিশ দেওয়ার জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে আপনার আমার জীবন চরিত্র ঠিক করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে, যদি কোরআন মোতাবেক কোরআনের অনুশাসন মোতাবেক মুসলমান যদি কায়েম থাকতো তো আজকে এই মুসলিমকে শুনতে হতো না ভারত ছাড়ো না হয় হিন্দু হও, শুনতে হতো না। এই দোষটা অন্যকে দেবো কেন? আমি তো নিজেই মুসলমান হইনি ঠিক মতো। কোরআন মোতাবেক আমরা একটা জিনিস জানি, আমার বাপ দাদা যা মেনেছে আমি তাই মানবো, তো বাপ দাদা যে সেরে করে গেছে আমি তাই করবো। জি বাপ দাদার আমার তো কারেন্ট ছিল না, এখন নব পূজা আপনি কেন কারেন্ট আছে? বাপ দাদার আমার তো মাটির বাড়ি ছিল, আপনি পাকা বিল্ডিং তুলছেন কেন? ও দিনের বেলাটা বাপ দাদা আর বাকি সব বাপ দাদার বিপরীত, বাপ মানে বাবা মায়ের খুব প্রিয় সন্তান ছিল, হ্যাঁ এর নাম বাবা মায়ের পরিচয় দিচ্ছেন না, বাবা মায়ের আমলে তখন যতটা পৌঁছেছে ততটা গ্রহণ করেছেন, আপনার আমলে যতটা পৌঁছেছে ততটাই গ্রহণ করেছেন। বাবা মায়ের আমলে স্টলটি পৌঁছায়নি, পৌঁছায়নি রড পৌঁছায়নি সিমেন্ট পৌঁছায়নি বা পৌঁছেছে ততটা ক্ষমতা হয়নি, বাবা মায়ের আমলে ইলেকট্রিক পৌঁছায়নি, নম্বু জ্বলেছে তিন তিন জ্বলেছে, এখন সে যুগ নেই। এককালীন মুখে ওয়াজ হতো, এখন মাইকে হচ্ছে, এখন মাইকে হচ্ছে শুধু নয়, এখন এখানে ওয়াজ করছে আমার ওয়াজ ওয়ার্ল্ড এ শুনছে দেখছে, সে যুগ ছিল না এই যুগ আছে, এই যুগ আলাদা এই যুগ আলাদা। অতএব যেখানে যেখানে আল্লাহ যেমন যেমন হাজির পাঠিয়েছে, কেউ যদি বলে যে আমরা মুসা নবীর সুন্নত অনুযায়ী আছি মুহাম্মদকে মান্য করা ঠিক বলা হবে? এটাও তো করা যে আমার বাবুদার যে ধর্ম চলেছেন যেভাবে চলেছে আমি সেইভাবে থাকবো? আপনার মন মগজে কোরআন ও হাদিস মোতাবেক যখনই কোন বাণী এসে যাবে সেটার উপরে দাঁড়িয়ে থাকা আমল করাটা হলো ফরজ ওয়াজিব, চলে পারে তা না হলে কিন্তু দায়ী আপনি। কেন? এককালে এমন একটা মোল্লা ছিল কুরবানি দিয়ে কাল্লাটা কার হতো বলেন বলেন মোল্লা, এখন ফাতোয়া কি দেয়? গরুর অংশ মোল্লার ভাগে যাবে না, পারিশ্রমিক হিসাবে আপনি যা দেবেন সেটা খুশির ব্যাপার, ঠিক না বেদিক? তাহলে এখন মোল্লা ভুল করছে না তখন ভুল করছে? তার ট্রাই দিতে হবে, তখন ভুল করেছে তা তখন আপনার মশলা জানতো না, এত ব্যাখ্যা ভাবার্থ বা ভাষা বিভিন্ন ভাষায় ছিল না, আগে আরবি পড়া মৌলবি ছিল বাংলা জানে না, ফালা আহমদুল্লাহ এর বাংলা নাই করে ফালা আহমদুল্লাহ যার নাম ফেলা ছিল, হ্যাঁ সে বলে এই মরিষা দুধের লালা আমার নাম ফেলা মদের লালা, এই মানে করতো তো গরু কুরবানি দিয়ে কাল্লা কার মোল্লা, এখন ফাতোয়া দেন তো তখন ভুল ছিল, তো সেই ভুলটা কি এখনো বলবেন? সেই ভুলে আমি থাকবো এটা মানবো না? এই দেখান তার ভাটা কোরআন ও হাদিসের আলোকে যেটা আসবে সেটাতে আসবে। তো ভাইজান আমরা মুসলমান কিভাবে হব? মুসলমান না হয়ে মরণ বলেছি, তো মুসলমান হয়ে মৃত্যুবরণ করব, তার জন্য আমি আপনাদের কাছে আমি আদিতে শুরুতেই
সূরা ফুরকানের একবারে একটি প্রথমে প্রথম আয়াত একটি আয়াতে কালিমা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি, সেই সঙ্গে তিরমিজি শরীফের একটি হাদিস টুকরো হাদিস তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা এই দুটি দলিলকে কেন্দ্র করে আপনাদের সমীপে মুক্তাসার কিছু কথা উল্লেখ করে যাব। আমার কথা সবার মাথায় ঠিক ঠিক ভাবে প্রবেশ করছে কিনা বা যদি আমার কথা খুব জলি হয় কোন রকম করবেন না, দ্বিধাবোধ করবেন না, হাত ইশারা করে বলবেন যে একটু আস্তে আস্তে, ইনশাআল্লাহ আমি খুশি হব। তার যে নেওয়ার চেষ্টা করছে কি জি আমি আপনাকে খানা খাওয়াতে যাব, আপনি যদি বলেন একটু দেন বাস বাস, তাহলে মনে করবে যে না আমার খানা খাচ্ছেন পছন্দ হয়েছে। আর যদি না হ্যাঁ কিছু না বলেন তাহলে আমার খানা ভালো হয়নি, ঠিক না? ততদিন ইশারা করবেন যে হ্যাঁ বুঝতে পারি না, একটু ধীরে বলুন। আর যদি ঠিক বলছি তো ইশারা করবেন ঠিক আছে, তাহলে আমার গলার মধ্যে একটা সাহস বা যোগাবে যে না ঠিক আছে। আর যদি মন মগজে শ্রোতা মন্ডলী মাথায় না ঢোকে, মন মগজে না ঢোকে, কিরকম বলবো বাবা, কেমন করে বলবো? আমি নিজেই কিছু দুপদ হয়ে যাবো না ভাই সাহ, এরকম একটু করবেন না, হল হেল্প করবেন, সকলে হেল্প করবেন তো, ইনশাআল্লাহ হেল্প করেন মাশাআল্লাহ জি। তা আমি শুরুর দিকে চলেছি, এই শুরুর দিকে যাওয়ার পূর্বে দেখুন এমন একটা ইবাদত নামাজ রোজা হজ যাকাত আমরা যাহা কিছু করি না কেন আল্লাহ পাকের হুকুম মোতাবেক আল্লাহ দরবারে আমল করতেই হবে, কিন্তু কবুল হবে কোনো গ্যারান্টি আছে? আল্লাহ পাক বলছেন আমি আমার নবীর উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি, হে ইমানদারগণ তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম পড়ো। সালাম মানে কি, কিরকম দরুদ পড়বে? সালাম মানে সমর্পণ হয়ে যাও, দূরে নয়, তার মধ্যে সঁপে দাও, সঁপে গিয়ে পড়ো, জোরে বলেন সেইভাবে তো শুরু করেন। আল্লাহুম্মা بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا